সুপার ইম্পোজ ছবি ভাইরাল করার হুমকি প্রতারকের, দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহকের। কোচবিহার পুলিশ সাবধান করেছিল আগে, কিন্তু তারপরেও অচেনা ভিডিও কলিং এর ফাঁদে পা দিলেন খোদ দিনহাটা তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তার সুপার ইম্পোজ ছবি ভাইরাল করার হুমকি প্রতারকদের। বিধায়কের অভিযোগ, আপনারা জানেন যে কোচবিহার পুলিশের পক্ষ থেকে একটা প্রেস মিট করা হয়েছিল, অ্যাডিশনাল এসপি সেটা করেছিলেন, তিনি একটা সচেতনতা বাড়াবার জন্য মানুষকে সতর্ক করে দিয়েছিলেন যে ভিডিও কল আসছে, সেই কল কেউ রিসিভ করে ফেলতে পারে, তার সাথে ব্লু ফিল্মের ক্লিপিং লাগিয়ে দিয়ে তাকে জড়িয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা হয়েছে, আমাকে এইভাবে ব্ল্যাকমেল করবার চেষ্টা হচ্ছে, প্রতিনিয়ত আমাকে হুমকি দেওয়া হচ্ছে যে টাকা না দিলে পরে তোমার এইসব দিয়ে আমরা ছেড়ে দেব, তুমি এমএলএ হওয়া দূরের কথা, এরপরে সরপঞ্চ হতে পারবে না। তার সরপঞ্চ কথাটাতে বোঝা গেল যে এরা বাংলার বাইরের লোক। পুলিশ আমি এফআইআর করেছি, একেবারে আজ না, বেশ কদিন আগে আমি এফআইআর করেছি, দিনাটা থানায় লিখিতভাবে ডিটেল আমি জানিয়েছি এবং পুলিশের সাহায্য চেয়েছি এই ব্যাপারে। পুলিশ ইতিমধ্যে কেস একটা শুরু করেছে, কেস চালু করে এনকোয়ারি শুরু করেছে, পুলিশের উপর আস্থা আছে, পুলিশ নিশ্চয়ই খুঁজে বের করবে, যেহেতু একটা ফেক অ্যাকাউন্ট সেটাকে আইডেন্টিফাই করা মনে হয় ওদের পক্ষে কষ্ট হচ্ছে, ফেক অ্যাকাউন্ট মানে ফোন করছে না, সবসময় এসএমএস এর মাধ্যমে কথা বলবার চেষ্টা করছে, না হলে পরে ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ দিচ্ছে, কাজেই মানে ওদের লোকেশনটা আইডেন্টিফাই করা একটু কষ্টকর হচ্ছে। এই ব্যাপারটা আমি সতর্ক এই জন্য আপনাদের মাধ্যমে সবাইকে করতে চাই, আপনাদের সাহায্য চাই, এটা নিয়ে প্রতিনিয়ত বলা হচ্ছে এবং আজকে আমাকে হুমকি দেওয়া হয়েছে যে আজকে এটাকে ভাইরাল তারা করবে। এই ধরনের ঘটনা একটা ভাইরাল হয়ে যেতে পারে, ভাইরাল হলে পরে হয়তো সাময়িকভাবে মানুষ চিন্তা ভাবনা না করে একটা খারাপ ধারণা আমার প্রতি করে বসতে পারে। আমি মূলত টাকা পয়সা দাবি করা হচ্ছে, কিন্তু পাশাপাশি একেবারে যে রাজনীতি এর মধ্যে জড়িত নয় সেটাও আমি, কারণ ইনিশিয়াল স্টেজে হয়তো টাকার কথা বলা হবে, আর যারা এই ধরনের কাজের সাথে যুক্ত আমি যদি একবার তাকে মুখ বন্ধ করার জন্য টাকাও দিয়ে দিই, সে যে আবার পরের দিন আবার টাকা চাইবে না তার তো কোনো হয় না, সে পরের দিন আবার হয়তো ডাবল ডিমান্ড করবে, এটা যেমন আসে, পাশাপাশি হুমকি দেওয়া হচ্ছে যে তুমি কি করে ভোটে লড়ো, তোমার জামানত যাতে জব্দ হয় তার ব্যবস্থাও আমরা করবো। কাজেই রাজনীতিটাও আমি একেবারে উড়িয়ে দিচ্ছি না, এটা আমি দলের অন্দরে আমি এই কথা তো অনুমতি, কারণ আমার যেটা ইনিশিয়াল সব কিছু দেখে মনে হয়েছে এবং যারা তদন্ত করছেন তাদেরও ধারণা যে এটা স্টেটের বাইরের থেকে হচ্ছে, এবং এই জেলাটি আমার কাছে যতদূর খবর আছে আরও কয়েকজন এটা পেয়েছে, তার মধ্যে আরেকজন বিধায়কও আছেন, আমি তার নাম বলছি না, যদি দরকার হয় তিনি বলবেন, কিন্তু আরেকজন বিধায়ককেও এই ধরনের হুমকি দেওয়া হয়েছে। তা কাজেই এটা একটা পরিকল্পিত চক্রান্ত, এফআইআরটা আমি জানিয়েছি, ইয়েতে অফিসিয়ালি ডেট পড়েছে হচ্ছে 25 ডিসেম্বর। সম্প্রতি আমরা কোচবিহার জেলা পুলিশ এটা দেখতে পাচ্ছি যে কিছু অসাধু ব্যক্তি তারা হচ্ছে এ রাজ্যের বাইরে, হ্যাঁ মেনলি যেটা পাঞ্জাব হরিয়ানার এইসব দিক থেকে লোকেশনটা পাওয়া যাচ্ছে, এরা করছে কি সাধারণত মধ্যরাতে গভীর রাতে সাধারণ মানুষ, হ্যাঁ বা কিছু রাজনৈতিক ব্যক্তি সকলারই, এটা সবাই এর শিকার হচ্ছে যে একটা ভিডিও কল, আপনি যখন ঘুমিয়ে থাকছেন ঠিক সেই সময় একটা করে ভিডিও কল করছে, তো আপনি হয়তো দেখলেন যে প্রথমবার কেটে দিলেন, দ্বিতীয়বার আবার করছে, তৃতীয়বার আবার করছে, কেটে দেওয়ার পর হয়তো আপনি কোনোরকমভাবে বিরক্তি করে একটা হয়তো ভিডিও কল ধরলেন,
ধরার পর 3-4 সেকেন্ড কথা বললেন বলে হয়তো বুঝতে পারছেন যে আরে এটা ফেক নাম্বার, উল্টা নাম্বার আছে, আপনি কেটে দিলেন। তো সেই যে 3-4 সেকেন্ডের যে ক্লিপিংসটা রয়ে গেল তার সঙ্গে করছে কি এরা একটা ব্লু ফিল্মের কিছু ছবি তাতে সুপার ইম্পোজ করা হচ্ছে, করে আপনার ছবির সঙ্গে সেটাকে ওটাকে ইমপ্লিকেট করছে, করে আপনাকেই পরে ওইটাকে নিয়ে ব্ল্যাকমেল করা হচ্ছে। তো এই সিচুয়েশনগুলো এখন ঘটছে আমাদের কোচবিহার থানার বিভিন্ন জায়গায়, এরকম কিছু কিছু ঘটনা আমরা যারা দেখছি, কিছু কিছু কমপ্লেন্টও পড়েছে। তো এই বিষয়টা নিয়ে আমরা সাধারণ মানুষকে একটু সচেতন করতে চাই যে এই রকম যদি কোনো রকম ভিডিও কলস, অ্যাকচুয়ালি বলবো মোবাইল ফোনে, অ্যান্ড্রয়েড ফোনের কোনো ভিডিও কলই রিসিভ করা উচিত না, কারণ এর মধ্যেই বিপদ লুকিয়ে আছে। সেই কে কোথায় বসে রাজ্যের মধ্যে বা রাজ্যের বাইরে বা বিভিন্ন জায়গা থেকে, এমনকি দেশেরও বাইরে থেকে এই সমস্ত যারা ফিশার আছে তারা হচ্ছে ফিশিং করে বেড়াচ্ছে, এটা একটা এরকমের একটা ক্রাইম ইদানিং দেখা যাচ্ছে। তো জনসাধারণকে আমাদের কোচবিহার জেলা পুলিশের তরফ থেকে একটাই আমাদের নিবেদন যে এইরকম যেন কোনো রকম ভিডিও কল যেন না রিসিভ করে। রিসিভ করলে তারা বিশেষ করে ইয়াং ছেলে মেয়ে, বিশেষ করে ছেলেরা, মধ্যবয়স্ক বিবাহিত পুরুষরাই এসে বেশি এই ফাঁদে পড়ছে, তাদেরকে ফাঁসানো হচ্ছে, ব্ল্যাকমেল করা হচ্ছে। তো নর্মাল কলে কথা বলুন, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ কলে কথা হয় ঠিক আছে, কিন্তু ভিডিও কল অ্যাটেন্ড না করাই বাঞ্ছনীয়। এটা তো অলরেডি আমরা হচ্ছে থানা এরিয়াতে আছে, বিভিন্ন যখন উৎসবের দিনগুলো বা যেখানে আমরা প্রোগ্রাম করছি, বাইরে যাচ্ছি, লোকজন দেখে মাইকিং করে সব রকমভাবে চেষ্টা করছি, আপনাদের মাধ্যমেও আমরা এটা শুরু করছি, লোকাল কেবিলের মাধ্যমেও আমরা একটা গণ সচেতন করার জন্য তাদেরকে আমরা প্রচার চালাচ্ছি। আর বিভিন্ন সময় থানা যে সমস্ত প্রোগ্রাম করে পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মধ্যে দিয়েও আমরা আর ফেসবুক বা এইসব যে ব্যাপারগুলো আছে এগুলো যেন কেউ যেন শেয়ার করা করে যেন না করে, এটা অনুরোধ। কারণ সে যখন একটা ভিকটিম হয়ে যাচ্ছে তার এই শেয়ার করার জন্য সেই মানুষটার পারিবারিক জীবনে অশান্তি নেমে আসছে, যেটার বিষয়ে সে কিছু জানেই না। তো আমার অনুরোধ এইরকম যদি ভিডিও ক্লিপিংস আসেও বা সেটা একটু যাচাই করে যেন দেখে, দুম করে কিছু না দেখে যেন শেয়ার করা বা ফরওয়ার্ড করা যেন না করে, এটাই আমাদের অনুরোধ।